ও মুসলমানের মাইয়া কিতাব লিখে দে আল্লাহ ই রাজ্য আছে সামিয়া তাইবো হামিশা হামিশা আছে আল্লাহর বান্দা তো তো যে তোর মুসিবত হোক যে তো বড় মামলা হইব আল্লাহ দরবার মাঝে সৈদা ভরি ভরি যদি তুই আল্লাহর কাছে মাগ্য দইলে আল্লাহর কসম হাই রকম আল্লাহ তাআলা তোমার জরুরত রে হামাকা পুরা করে দিব দিব কি না দিব ইনশাআল্লাহ হামাকা পুরা করে দিব হযরত খাওলা বিনতে সারবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেড়া বলে সফরত গিয়ে সফরত তো যতম মানে ওয়া বেসাইছে বিবি বলে খুশি হইর বাদে আল্লাহর কাছে দুরাহাত নমাজ করি আল্লাহ বলি রে নিয়ত বাঁধে শোহারে দরওয়াজা কুলি আল্লাহ বলি রে ঘর হযরত খাওলা বিনতে সারবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও দো বরাদরের শোহার তুমি সফরত ওয়া বেসাইছে দিয়ান আল্লাহ মতো বেশি খুশি লাগে রে মুই এখন আল্লাহ দরবার মধ্যে দুই হাত নমাজ পড়মা সোহার একটা গরম তবি তোর মানুষ হচ্ছে আজকে কি হই গেল ইয়ে ও কৌরা বিনতে সালবা আজি আলাতা তুই মাল্লা বলি রে হারাম মাল্লা বলি রে হারাম তালাকর আয়াত না জন্য এই জবার আম্মা হরিকে যদি বিবিরে তুই মাল্লা বলি হারামেন বলে বেড়াই বা কিয়ামত পর্যন্ত আল্লাহ বেড়ি আল্লাহ হারাম হয়ে যেতে হযরত খাওলা বিনতে সালবা আম্মা মিচুগি দরজা কুলি দিয়ে হই গেল জুবার তুদে নেলাই ফেলাই গিয়ে হযরত খাওলা বিনতে সালবা রাদিয়াল্লাহু তাআলা নিজের শোহার রহ দো মরাদরের শোহার তুই সফর তো আসে রে আল্লাহ বলি রে মুই খুশি করি আল্লাহ দরবার দুই হাত নমাজ হই আল্লাহ বলি রে সালাম দে নিজর গুসরে কাবু রাখি ন পার জুবারত এর একটা লোকজনে ফেলাইয়ে যে লোকজন জড়িয়া তুই দম হইলে রাজি আলা তা সিরা হই যাই বইয়া সোহারও হাঁদে দিদি হাঁদে কেন বোধ মামলা বিশি না কর্মাই বসি আল্লাহ বিনা ফদর ইয়ে মাত্র হুজরা করম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যান বিবিয়ে বলে সালাম দিয়ে রোবাদ আল্লাহ নবীর ওখান থেকে ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজি আর আতিয়া আয় দ্বার শহর দরমিয়ার মাঝে এনে কান মামলা হইয়ে ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ্যর দিরিজন গুম যায় না বাড়ি গুম নোয়ের মামলা ইয়ান কে লইলে বেহতর বদে আর আর দিল মানে বুঝর নোয়ের বিন্না বজর ইরার অনাদর ভরমা দেবী সাদ্দি আল্লাহ বলি রায় সন্দেয়া আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়া বিবি দিনে জনের জবাব দে দো কওলা বিনতে সালবা তোমার শোহার জুবান তো নেলাই দে ইয়ান আল্লাহ বলি তুই শোহার আল্লাহ বলি ওই কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম গিয়ে গোয়া হযরত কওলা বিনতে সালবা রাদিয়াল্লাহু তাআলা কুরবানি করার পর আল্লাহ নবীর হজ্জে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাকনা তোর বড় নবী অনসাইলে অনাকন সুরত নিয়ে লাই ভারো অনে আর আল্লাহ বুঝুর অনাকন সুরত নিয়ে লাই দহনা আল্লাহ নবী বারবার জবাব দে ও কওলা তোমারে মুই বারবার জবাব দমর তো আল্লাহ বুঝুর অনাকন সুরত নাই তোমারা দিনই জন তো আর হইরে জাগো হইবো আল্লাহর সব আল্লাহ তো চাই রে হযরত খাওলা বিনতে সালবা আল্লাহর নবীর বলে বারবার সোয়ার করে আল্লাহর নবী বলে বারবার জবাব দে খাওলা বিনতে সালবা রে ইয়া রাসূলুল্লাহ কোন সুরত নাই দিন ইয়া হদর নাই বেড়ারে এইদি হই কাই মাইবি কদ্দু জাহিরে বাদ বলে সিরিয়রে আল্লাহ নবীর ঘর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়ান দরবার তো না উম্মিদ হইরে জমর গদ্য মগর আর সবালা খুদা দরবার মধ্যে আজ পর্যন্ত মুই আশা করমা কেন না কর্ম ও রসুল তুমি মর ফতোয়া নবী নে আল্লাহর সবালা তো তাইরে ফতোয়া নাজিল করিব যে মুয়ান আর আশা করমার আল্লাহ বলে বরদাস করি না পারে আর সময় আল্লাহ তো তাই হযরতে জিব্রাইল আলাইহিস সালাম রেডি বড়া ও জিব্রাইল মর নবীর কাছে এই আয়াত লই যাই রে বাদে পড়াই দাও
হযরতে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মালা জিয়াল লয়ে নবী দরবার মদাশি মোর নবী জবাব দি বেলাই নভারি হুলি হই মুই খোদা বিশি বড় রহম করিয়া খোদা বিশি বড় রহম করিয়া খোদা এ খাওলা বিনতে সালাবা এ আল্লাহ নবী দরবার মদে খো দেখো তাই বিয়ান গুনিয়ার বাদে মুই ফয়সালা দিও মুরি হইও আজি আল্লাহ তা কিয়ামত পর্যন্ত কোন যদি সহারে নিজের বিবির যদি তুই মাল্লা বলিয়া হারামের হদ দইলে কিয়ামত পর্যন্ত বিবি বা বেড়াল্লা বলিয়া হারাম নইব বলি হইও হারাম নইব বলি হইও হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আইছে আল্লাহর নবীর দরবারে তাইরে সালাম করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে সালাবার একরা মাথায় বাদ করে কোরআন শরীফের আয়াতি বাকনা কোনাই দেখায় তা কোন মানুষ যদি কোন সহারে নিজের বিবিরে হারামের বদ্ধ হইলে তালাক করি ন যাইব বেরিবার কফারা দিলে দেব কফারা দিলে মাত্র হারাম নইব মিয়া বিবি দিনই জন হওয়াতি তাই ভারিব হযরতে খাওলা বিনতে সালাবার দত্ত মাদ বলে কথাই আন মুন্নি আল্লাহর নবীর দরবার আমাদের উসার করে দে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বলে মুই যে নিয়ত গজ্জম যে উম্মীদ গজ্জম আল্লাহ এ বরাবর মরে মন নিয়ত পুরা কই দিয়ে এ জমির মাদ বলে খাওলা বিনতে সালাবা লম্বা গুয়ের বাদ বলে গাছ সইদা বরে সইদা মাদ হদ ও আল্লাহ কি জুবান লয় রে মুই তুই খোদার শুকরিয়া আদায় কইতাম যে মোহাম্মদ গরিয়ে রে যে মোহাম্মদ সাথে মিয়া বিবি দিনই জানা ছিলাম আল্লাহ নবীর ফতোয়া করিয়া আজি আর দিনই জানা তো আর কইলা বুঝতে দেন একটা মামলা রে আর সব আল্লাহ তুই চাই তুই ভাই সারা করি দিও দিও আল্লাহ তোমার হন্দেলা শুকরিয়া আদায় কইতাম এন হই খালি আঞ্জি বলে উপাস সইদা করে রা আল্লাহ নবী আশির গদ্দ খোলা আর উম্মতর ভিতরে তো আব্দুল্লাহ মাইয়া ফাসে দেয়ান মুই নবী তু ফকর লাগে মুই নবী ফকর করি রে অন্য নবী অকলর মন তো কই পারি মা মোর উম্মতর ভিতরে এন এন মাইয়া ফাইন কলা আছে দে যে মাইয়া ফাইনদের জুবান আর কথা জড়িয়া আল্লাহর সম আল্লাহ মাঝে বরদাস্ত করি না পারি রে হুকুমের ফয়সালা গজে দে এন এন মাইয়া ফাইন আছে দে মুই বেশি আল্লাহর শুকরিয়া করো মারা ইয়ার বাদ বলে দিনিজনের মাথায় আল্লাহ নবী বলে দিনিজনের মাথার ওরা হাত দিবা দেহর দে ও খাওলা বিনতে সালাবা আজি আল্লাহ তা মত পর্যন্ত তোমার একজন লয়ের একজন আলো কই না বাড়িবার দিনিজন অতি সুন্দর করি আগে তাকে যে আত্মর শুইয়া না বেহতর করি তাই বললা বলি মুই রসুলের তরবত এজাজত দিলাম পড়ো সুবাহানাল্লাহ ও মুসলমানের ভাইয়া বা আল্লাহ রাজ্য আছে হামিশা তাই গো তোমার তো কোনো মামলা হয়ে দিলে আল্লাহ দরবার মাঝে বুঝে বেলা চেষ্টা করো গরম মাঝে কোনো মুসিবত হয়ে দইলে মশল্লা বিষয় জুড়া হাত নমাজ করি আল্লাহর হাতে হাজি হাজি যদি তুমি মাইক্য দইলে আল্লাহর কসম খাই রকম আর আল্লাহ তালা তোমার জরুরতের হামাকা পুরা করে দিব দিব কি না দিব যে ইনশাল্লাহ হামাকা দিব এ মাই বন্ধরে নেক করে বেলা বলিও করো আল্লাহ বলে জমাত মোর হাবিবর জেরফা ফুল সারাত পারে বেল্লা বলি আইয়েরা খবরদার দুনিয়া মাঝে কোন ইনসান ন দেখে ইয়ার কিয়ামতর মারো মাদিও মরহাবি গজ্জার পরে ফনি কেয়ে ন দেখে পান ফরিশতা অকলর ডায়রাতা বলে গিদ দিয়ে রোবা দে কিয়ামত দিন ফুল সারাত পার করে বলা যে তোমাদের সার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না সওয়াল করে হযরত মরি কি আল্লাহ বলি ওরে এঙ্গুরি গিদ দিল ফরিশতা অকলর জবাব দিব দে আল্লাহর তরফ তো হুকুম আইয়ে অনর বলে ফনি কেয়ে ন দেখে পান ফুল সারাত তোর বতিন বিজলি দুল্লা গুরি ওরে ফার গরা দিলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বরিষ্ঠ কলর জামাত রে বলে কই বদ ও বরিষ্ঠ কলর জামাত মই অতন পর্যন্ত ফুলসার পাড়া বেল্লা বলি ওরে তৈয়ার নাই যেতন পর্যন্ত মদ্দিল্লা মাইয়া বা মোর বাবার উম্মতর মাইয়া হইল গুতরে মদ্দিল্লা গুরি ওরে
ঘরের ভিতরে পর্দা সাথে চললে পাঁচত্ব নমাজ করি করি যত সাথে চললে দে বিজলি দল্লা করি আর বলে ফারাই ব্যক্তি বলে জান্নাত মাঝে জ্বলি হয়ে পড়ে সুবহানাল্লাহ ও মুসলমানের মাইয়া ভাই হযরতে ফাতেমার ফাতি জান্নাত জাগাল্লা বলি রাজুন আলান নে হযরতে ফাতেমার ফাতা মুতাবেক হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নে আয়াত সাল্লি দে মুতাবেক ইনদলা সলি আর তুই ফাতি জান্নাত জাগাল্লা বলি রাজুন আলান নে আল্লাহ বেশি নারাজ হইব আল্লাহ নারাজ হইলে দুনিয়ার কোন মানুষ আর পরে বালা বস্তু সারিয়ে করি না হজরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি অন্যতম নাম নবুন বড় আল্লাহ মায়ে বুঝার করে আজ ইয়া বহুত বছর ইন্দেলা খুশি হনতে দেখা না দা আজ ইয়া কি মা মারা হয়ে তুই গুরি কাল্লা বই রে আসর হজরতে মহিনুদ্দিন শিস্তি রহমতুল্লাহ আলাই জবাব দে দে ও মার আম্মা জান মুই খুশি নইলে মুই আর কন্যা খুশি হইব যে সফরত তো মুই গিলাম যে সফরত গিলাম সফরত তো আবেদ সম্বন্ধে মুসলমান সচ্চাদির সাথে তবা গজ্জে ও মার আম্মা জান মুই সৃষ্টি খুশি নলে আর অন্য খুশি হইব এদিন মা মালা হয়ে দে আনল্লাহ বলি আল্লাহ এ মর বড় তোর বড় রাহাম গজ্জে দে আনল্লাহ মর দিল তু খুশি জাহির হই রে জুবান তাইদার গজ্জে মায়ে বলে ফুয়ারে আসর জব দে দে ও মুই এদিন সৃষ্টি মন মনে বেশি তোমার বুজুর্গ বলি খেয়াল গজ্জের নাকি মন মনে বেশি বড় আল্লাহ ওয়ালা বলি খেয়াল গজ্জের নাকি তুই যে মামলা গড়িয়ে রে যে ওয়াজ গড়িয়ে রে তোর ওয়াজ শুনি 7 লাখ ইহুদি মুসলমান হইয়ে 70 লাখ মুসলমানে স্বেচ্ছা দিলে সাথে তবা গজ্জে বলি হদ্দে অপুত্তর বুতরে কাবিলিয়ত আছে যে ইয়ার আল্লাহ বলি রে ন তোমার মার বুতরে কাবিলিয়ত আছে যে ইয়ার আল্লাহ বলি আল্লাহ তাআলা তোমার এই জিনিস এন বকশিন গজ্জে দে ইবা তাজবে গুসর করে ও মার আম্মা জান ওয়াজ বললে আই গেলাম সফরে গিলি আই গেলাম যে জায়গা মাঝে মর ওয়াজ শুনি ওরে মুসলমান হইয়ে মরা তোমার মুসলমান হইয়ে এড়ে তোমার কাবিলিয়ত কি আছে রে মর কেনা বয়ান করো না মা এ বলে বয়ান করো দো ভূত তুই মার ফেডম বাদে আসিল দেয়াল তালে পর্যন্ত আজ পর্যন্ত কোনো দিন উগ্র হারামি কিয়া মুই তোরে না খাবো মা তোরে মুই দিন মাদে এসব মতো যদি দুধ দিয়া বললিও প্রতি বারবার মুই দিয়া হাত উজু বানাইরো বাদে দুইরা হাত নমাজ করি হই রে তোরে মুই দুধ দিয়ান দে অপু তিন বেলা দিয়ে রে সলাইম রে পারবো তোরে আল্লাহ ই জিনিস আন্ন দিলে আর পারবো তোরে দিত তোমার মার কাবিলিয়ত জরিয়া তোমার মার নেকারিয়ত জরিয়া আল্লাহ তালা এ তোমার এ তোর বড় মর্তবায়ান বকশিস গেজে দে হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সফর পানি ফালাইর বাদ ও দো মার আম্মা জান তুমি কইয়ে দে কথায় এসো তোমাদের এসো সহি পয়সান যদি দেহে তো অবরোধ হইলে পয়সান নে কারো বললা বলি রে কইলে শুধু শর্ত নিজের মা তো নে কারো অবরিব পয়সান যদি আউলিয়া বানাতে মহত হইলে নিজের মা তো আউলিয়া বানা হইব তোর বাদে না তোর পয়সান আউলিয়া বনিব ইয়া
তাম দুনিয়া মাঝে নবী যেদুন নবী আসিম ব্যাকিন ভাই ভাঙ্গে তো আসে যেদুন অলি আসে ব্যাকিন ভাই ভাঙ্গে তো আসে যেদুন কুতুব আবদালক করাসে যেদুন আলেম করাসে যেদুন মহাদেশ করাসে ব্যাকিন মাই ভাঙ্গে তো নেলে দে মোর মহতরম বুজুর্গ দোস্ত মাই বাজুদি নেককার হই দেলে গোড়া গুশিটিয়া কেন গুশিটিয়া তোর মাই বাপ বজরিয়া তাম গুশিটিয়া নেককার হই দেবয়া হইব কি নহইব হযরতে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি তিন বছর জতা জবলে মাই যায়ের বাদে মাদ্রাসা মাদে গসাইছে আরবি ফন্ন ভরি বল্লা বলি ওরে মাদ্রাসা মাদে গসাইছে বিসমিল্লাহির রহমানির রহিম ও আর গত মাদে ওরে উস্তাদে বিসমিল্লাহ শুরু হইছে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি আত বলে বুক দিয়ে বাদে তিন বছর যা সার বছর যা গফা আত মাঝে আজ বুক মাঝে বলে আজ দিয়ে বাদে এক কুঠি আমাদের বলে সুন্দর ভরা হেদ্য করিয়ার বাদে বলে উস্তাদ বলে শোনার পর সুবাহান আল্লাহ ফারা সুন্দর ভরা এক কুবড়ে মরে ফরা করাই উস্তাদ বলে তা জীব কি ও বাদি তোরই করে শিখাইলো তুই দাজ্য বুড়া ফা হযরতে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দে মরমা হাবে বসিন মরমা মোড়া কোরআন শরীফ ধরে হেদ্দ করছে যে টাইম মাঝে মুই বেড়ের ভিতরে আসিলাম চারি মাস মাঝে মার বেড়ের ভিতরে চারি মাস ভোগ যদি তাকে কইলে চারি মাস মাঝে জানাই যা হই এই জান আইবা দে মুই হামেশা মরমায়ে কোরআন তেলাওয়াত করতে হামেশা শুনি তামা মায়ে যদি গাল দিয়ে দেয় মার ভেটার ভিতরে ফুড়াইয়ে গাই হনের মা যদি সুরগর্য দেয় আসর জান ফোয়ার ভিতরে ভরের মা যদি কোরআন শরীফ গর্য দেয় আল্লাহর বান্দা ফোয়ার ভিতরে কোরআন শরীফ আর আসর ইন্দলেরা দুনিয়া মাদায়নের ফাতিমাতি সুন্দর করা বলে হাত ধোয়াশিলা তৈল গুজা কি মাইয়া ফা যদি ঠিক হয়ে দেয় মরত তো ঠিক অনুপরিবার অটোমেটিক মরতে টিভি দেখো ইয়ার আর মা বোনের হালত দেখিলে হযরত হাজী আব্দুল ওয়াসাত সমাবেশ এসে দেখুন না হযরত হাজী আব্দুল ওয়াসাত আজ্জো আছে পাকিস্তান মানে সত্তর বড় বুজুর্গ আলেম হন নয় যান জামাতের আমির হাজী আব্দুল ওয়াসাত এক বুজুর্গ দেই বাইন গেল আল্লাহ বলি দে এক ওয়াসিয়া লেখে দেই বা দুশ্মনী গড়ি আর বলে এই দারে বুম মারি গেল্লা বলি রাখে জিবাইয়ে বুম মারি গেল্লা বলি রে কুমার তলে বুম রাখে বুমই বাবলে সেব গুলা উড়িয়ে গইছে মাইছে নিজে সকবার দিকে সারগোজের পর ছিল বলে সারুয়া বাসি বাসি সুতকুর নিশাকুর গাজাকুর সরাকুর আদার আইতাম নিশা খাইরে তিয়াইয়ে আর তো পুরাইয়ে যাইম বই আই নলালিয়ে যাইম বই লালিয়ে যাইম বই শুভর নাম বনিলে ডর লাগে রাতে বলে নিশা খাইয়ে রাইয়ে দে মা তো দরগা খুলি দিয়া হবে আর দিন মায়ে হতো বহুত ডর গিয়ে গই সল্লব বোসান করেন বোসার নহাড়ের ফারাম মাদে বহুত মাই হয় সাইয়ে আর জন দেখা যেতে হবে হাজি সাবুত হাজি আব্দুল ওয়াহ সাবুত আছে বেশি সুন্দর
মাই ওয়া বেশি নেককার তোর দিবনিয়া নিশা করব নি ফুনি লক দে দূরত্ব তাই লড়াইব হবে না তুমি যাই রে হই চাল আর দিন যাই রে বাদে সাই জের হওয়া সাইয়ে সাইয়ের বাদ কত তর তোমা হই গেল স্যার হাজি আব্দুল ওয়াহাব সাহেব হদ্দ বলে ইনশাআল্লাহ আইদি বল্লা রাজি আছি অন্যর হওয়ার ইয়ার আমাদের রাজি না গুসার গইছে বাহার সুরত রাজি রব্দ তো ইয়ে জের পরে শাদি দিয়ে আর এটা জের পরে শাদি দিয়ে সব কি দে দে না জানো কি দে দে দেখনি কে জের পরে শাদি না দেখ আমি জের পরে ধরে শাদি দিয়ে চ জামাইরে সাইকা বোডেলে জিনিস দেয়া না করে না হদর দিতে দিতে লুড়া হইছে তো দিয়া করে দিতে দিতে তুই লাশ তুই বাদে মুই গরম মাদে আদর করি আল্লাহ বলি জের নাই খবরদার যে রাস্তা ভাই মুই তোমার চলাই গিয়াম এক মাসের ভিতরে রাস্তাই বাবাই তোমার সোহার চল দেয়াম মর হারম মাদে আয় ভরবান আল্লাহ কি নসিহত এক মাসের ভিতরে তোর সোহার রাস্তা হি বাদর যে দেয়াম মর হারম মাদে আয় ভরবান বাবু বলে বেশি আদর গড়িয়ে রেখে পরে অজ্ঞ বলে কোরআন শরীফ আর আপনাদের ভিডিও মোবাইল দিয়ে একদিন দুদিন তিন দিন বলে অজ্ঞবাদে ঘর গাই নিশা হয় গাড়ার দরবারে গাড়ার দ্বারে যাইয়ের বাজে বলে মায়ের পল্লা বলি ওর সময় থাকে ও অজ্ঞবাদে দীর্ঘবাদে যে তোমা দাইয়ে মা তো বলে দরওয়াজা খুলি দিয়া ভরে শুরু লগ্ন দুবার তো কিনে নিলে দেখুন আর কিনে গিয়া আল্লাহ বলে একশো দশক মাই ভাই বারে সব দিব পড়েছে বাহানো না একশো দশক সব হরিয়ে তো নামানি গাড়ার দরে তিয়ারি বউ বলে ভিজে ভিজে যাই রে খরি রে সিবি ধরে ও মোর ডাম্মা তুই মেহরবানি করিও রে আজিয়া তোমার পরে দরজা খুলে দিবে লা বলি রে মুই তাকে তুই একখানা বুড়ো গিয়ে গই যাই রে অনেক কানা আরাম করো বই উইতে ফো উইতে দরবাবা যাই সে হল্লারে এনটেন মারি মারি গলর গাই দরজা খুলো দরজা খুলে দিয়ে সাত বউ তোর ওখানে দিবড়াইল রে বৌরা আমার বেশি কম মানুষ তো হদে মই দম মারে আরাম করি বললা বলি এর কইম মই নিজে বাজে তিয়াই রে এমনি বুড়ো গিয়ে কই মানুষ তোমার খেন্ন বইতে বইতে আজিয়া তোমার বাজি তুই গুড়াতে এনতে গেল গিয়ে বলি হইয়ে দে কইন্যম আজিয়া করে 30 বছর পর্যন্ত তোমার মায়ে তোমার খেন্নত গড়ি গড়ি আসে জাননি এবালা খেন্নত গরিব আল্লাহ গরম মাঝে খাম হাসাবর গরিব আল্লাহ মরে তুই বউ বানাই রাজ্য ধরে নি ডম মা তুই কে আল্লাহ বলি ওরে হাম ঘরা বৈত বেড়াই বলে বেড়ির জুবানোর কথা শুনিয়ে রে বাদে গলার দড়ি দড়ি ওরে বাদে বলে গরর ভিতরে গলের গাই গরম মাঝে যে তোম মাঝে গইলে মাইয়ে বা বলে কইলে আল্লাহ তা বেড় আল্লাহ বলি ওরে লোড়া ফানি দিয়াইছে আর একখান বলে সাবন আর একখান বলে হতইলা হর ইয়ার বাদে বলে গুসল হারাম মাঝিয়ে পানি বগেরা ফুরাই রাখে দিকেই তে ঠেং ঠেং দুয়াজি ডলি ডলি ঠেং দুয়াজে আতে
কিতাবের লেখেছে দলি দলি ওরে সঙ্গে দোয়া দেওয়ার বাদে যে তোমাদের টাইম খুশি পাল্লা বলি ওরে স্যার মাইয়া ভাইয়া বলে নিজের চুল খুলি ওর বাদে নিজের সহার বলে টাইম খুশি দে আল্লাহ আসো না ইন্দ্রা মাই ভাই নাড়াই যেই তারে নিশা হাই তো বস্তর পর্যন্ত বলে গা সিবিদি বেড়া যে তোমাদের গঙ্গুরি ঘুমত করে গিয়ে গই মাইয়া বলে আসতে গুড়ি নেলিয়ের বাদে উজু বানাই মশাল্লা বিষয় বলে দুরাগান নমাজ সই ভরি ওরে ওইটা ভরি ভরি আল্লাহর কাছে মাগেরা ও আল্লাহ মর সোহার মর জিন্দিগির একটা বাড়া আমার আছে দইলে এ আমার ইয়ানোর বসিলা লো এর তোর কোথা দরবার আমাদের মুই দোয়া করো মর মর সোহার একখানা তুই হেদায়তে কামলা নসি ফরমনা মাইয়া বাবুলা রব্বর নব রাজ্যর নিজের সোহার আল্লাহ বলি দোয়া করতে করতে যে তোমাদের বলে ফজর আগানদের জামাই বলে আতিকে গুমত তাম পাইয়ে সাথ যে হান মাদু গোবলে গুনো গুনো হানের দিয়ে আবাস আইয়েরা জামাই বলে গম্বরি খেয়াল করি স্যার বিবি বলে মশাল্লাহ মাদে সকর পানি ফেলে ফেলায় সকর পানি ফেলে ফেলাই নিজের সোহার আল্লাহ বলি ওরে দোয়া করে রা দিলের ভিতরে গইলে গই ও আল্লাহ দিয়া 20-30 বছর পর্যন্ত মই নিশা খাই রে গুরি ওরে বেপরোয়াই চললাম রে অন মানুষে বললা দোয়া করি বললা বলি ওরে ইন্দ্রা তোষা করছে রে নাই আজি ইয়া মাইয়ে ভাই ভাই মই নিশা করে বা দিও মশাল্লা বিষয় রে মল্লা বলি রে দোয়া করে দে ও আল্লাহ মত বেশি শরম লাগে আজি আলা তো মুই তো খুদাল্লের ওয়াদা করো মর মত পর্যন্ত কোন তুমি শরাব জুবান মাঝে না লাগাই তোর জীবন হুকুম আকা মাসি বিয়া কিন মানিয়ের বাদে যাই মা আজ যাইর বাদে ডাকত তো যাইর বলে বিবির আসতে গুলি দত্তম মাঝে তুলে বিবির বলে সকর পানি ফেলাইতে ফেলাইতে মশাল্লা পর্যন্ত বলে দিদি গিয়ে গোয়া এঙ্গুরি চাল্লা আমার দিদি বদ্ধ বলে ও ভাই ও আমার আদরের সোহার আল্লাহ নবীর হাদিস মধ্যে আছে মিয়া বিবি যদি দিনই জন কারো দইলে জন্ম তোমাদের বলে আল্লাহ তালা দিনই জন রেখমাতি জন্ম দিব করো সুবাহান আল্লাহ এবার যদি হর জন কারো ইয়ে হর জন বকারো ইয়ে দইলে মাইয়ে বকার হইলে মাইয়ে বড় জাহান নাম দি মর তর বলে জন্ম তোমার দিব মরত্ব যদি বৎকার হই দইলে মরত্বরে জাহান নাম দি মাইয়ে বড় বলে জন্ম দিব ইয়া একজনের একজন লইরে সিরা ঘুরি ফেলাইব সোহারের বলে খেতা ঘুরি হদ মরাদের সোহার দুনিয়া মাঝে যেন তুই মরে আসাম আখের তো মাঝিও দিয়ে জোর পাতি তাই আল্লাহ বলি এর মতো বেশি মনোহর মায়াত আল্লাহ বলি এর আল্লাহর কাছে দোয়া করি করি রে তোমার হেদায়তের দিক মাগম গা গোসল দিয়ে এন গলা বললে দে গা গোসল দিয়ে বাদে বজর নমাজ করি আল্লাহ বলি এর জান কিসমত বালা আছে ফজর নমাজ করিব আল্লাহ বলি ওরে যে মসজিদ স্যার মসজিদ ইয়া নমাজ বলে হজুর জামাত আলাদা হাজার ইতি যে তোমাদের নমাজ করিব আল্লাহ বলি স্যার মাইঞ্জে বলে তার উজু চাই চাই রে হর নিশা কুজা যে নমাজ করিব আল্লাহ বলি রাই নিশা কো নমাজ করিব আল্লাহ বলি রাই মানুষে কই না পারে আল্লাহর তীর কর্ণ বললে তো এটা দিলের ভিতরে মানুষ কর না জানে ইয়ার বাদে ফজর নমাজ পড়িয়ে দেয় বলে ইমাম সাহেব দোয়া করে রা দোয়া মাঝে বলে নিশা গুজ্জা এম খানা খানের দে কিতাব মাঝে লেগে দে এ নিশা গুজ্জার খানানি দিকিয়ে বাদে তামাম মসজিদ ওয়ালা তিনবারে বরদাসি নয় দে বিয়া কিনে বলে যা যার খানি হানি আল্লাহর কাছে বলে দোয়া করে রা হেতে ফাকান জমাতের কথা আছে উড়ি জমাতর নাম লেখ দিব আল্লাহ বলিয়া রখত ইবাইয়ে কি আইয়ের বাদে কত ওজোর মই এক বছর আল্লাহ বলিয়া জমাতর নাম দিয়ে বড় সুবাহান এক সপ্তাহ বাদে বলে বয় জের পড়লে এর বাদে টেলিফোন করি এর প্রচার করে ও মর খলিদার টুকরা জের পা তোরে মই জানলে এর নেকা দিয়ম খবর হই আল্লাহ বলিয়া তোরে মই খবর জানাই আল্লাহ বলিয়া হইয়া মা এবেলা তোমার জামার খালত ফোন দিল হয়ে দে তুই হদ্দুর গরিব যদি মরে কানা খানা জের বলে বাপরে আসিয়ে বাদ হতে আমার আব্বা যান
ওয়াজের পরে হেন্দেলা কমজোর বলি নটাজ্য, কমজোর বলি নটাজ্য, ইনশাল্লাহ আজ্য বানা সাত দিন হয়ে দে, সাত দিনের ভিতরে আজি এক সাপুরি গময় ফজরের নামাজ সহিবল্লাহ বলি রে গিয়ে এড়ে জামাত মাদে বরাবর আব্দুল্লাহ বলি রে নাম দিয়ে পড়ে সুবহানাল্লাহ বাবু বলে টেলিফোন তাই রোদের বোন আল্লাহরে মুই আল্লাহর শিক্ষা মাদে ফকর গড়িয়ে রোগ আল্লাহ তুই মরে দুনিয়া মাদে মর তন্য দোষের বসার বাজিও সারি পরে মুই এন এন মানুষের দিয়ম যে মানুষ দুনিয়া মাদে মানুষ পছন্দ করে দেন এন মানুষের নেকা মাদে দিয়ম মগর মজ্জের বন্ধুরা মুই এদূর পর্যন্ত দিনের শিক্ষাটা দিয়ম দে মজ্জের বন্ধুরে যে দিয়া গজে সেই বুড়াই তাই না পারে তার তিন গমই যাগো করে মুসলমানের আল্লাহর কাছে তওবা করি করি আল্লাহর কাছে সওদা করি করি দুনিয়ার তামাম মতলব কিন ফল করি আল্লাহ আল্লাহ হদ্দে তত্ত্ব দুনিয়ার মানুষের বুঝানো করিব দুনিয়ার কোন লিডার মন তো জানো করিব আল্লাহ হদ্দে তামাম দুনিয়ার সলাদ দে খোদা লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ যেতরা মাই ভরে ফেলো পুনর আল্লাহ তাআলা মাই মেন্দরে হেদায়েত নসিব করুক হইতে কথা ইন মোতাবেক ইন আর ইশারা মোতাবেক যদি ইনশাআল্লাহ ওনারা শরীফ হরে দইলে ও ভাই বোনের কল ও মা হালাল কল দুনিয়া ইয়ানা আরাতে এই দিয়ে যাব করিব একজন একজন করে হাঁদুল লই লই রোগলা গিদ্দে কবরের ভিতরে দীর্ঘের জন্য হামিশা দেখার জন্য নি আর আপনি যাব করিব হত্তরান দুনিয়া এই দুনিয়া ইয়ান মাথায় রাজ্যম আল্লাহ তালার মন তো যাই ও আল্লাহ মুই যেতরং গরিব জম ম কম কম এতরং বলা হাম বলিও তো আল্লাহ বলি রোগ জম তোর খাতিরে আল্লাহ ইয়ান সাইলে তোর জন্য আল্লাহ ফয়দে কথা মোতাবেক আজ গরি মাই বানে কল অনারা যেতরা আসো যে দূর ফারো হে দূর আল্লাহর হুকুম হাকাম মানি আল্লাহ বলি রে তৈয়ারো আল্লাহ বিয়া কিলারে ফয়দে কথা মোতাবেক আমল করি দেব আল্লাহ তৌফিক আতা ফরমাও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন